বক্তব্যের প্রথমেই আমি মহাত্মা হ্যানিম্যানের চরণে প্রণাম জানাচ্ছি এবং যার স্মরণে এই অনুষ্ঠান, ডক্টর জে এন কাঞ্জিলাল তার চরণে, এবং এখানে প্রত্যেকে উপস্থিত আছেন, আমার স্যারেরা আছেন, আমার বন্ধুরা আছে, আমার ছোট ভাই বোনেরা আছে, প্রত্যেককে আমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময় অত্যন্ত কম, তাই যতটুকু না বললেই নয়, আজকের চ্যাপ্টার সম্বন্ধে সেটুকুই বলছি। আমাদের টপিকস হচ্ছে কমন অ্যাকিউট ডিজিজেস, আমার টপিকস হচ্ছে অন কাফ। কাফের অ্যালাইড সাবজেক্ট সম্বন্ধে আমি বিশেষ বলছি না, কারণ আপনারা সবাই জানেন হোয়াট ইজ কাফ, কি তার মেকানিজম। কাফ আমাদের একটা বডি ডিফেন্স মেকানিজম, যখন কোনো ফরেন পার্টিকলস বা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফিউমস যা কিছু আমাদের শরীরে প্রবেশ করে তাকে শরীর থেকে বার করে দেওয়ার জন্য আমাদের কাফ রিসেপ্টর থেকে ব্রেনে যে সিগন্যাল যায় থ্রু ভেগাস নার্ভ এবং থ্রু অ্যাপারেন্ট নার্ভ, আমাদের ডায়াফ্রাম স্কুইজ করে, আমাদের অ্যাবডোমিনাল মাসেল স্কুইজ করে, আমাদের ইন্টারকস্টাল মাসেল স্কুইজ করে, এবং তার ফলে যে ফোর্সফুল এক্সপিরেশন হয় দ্যাট ইজ কাফ। কাফের টাইপ সম্বন্ধে অনেক রকম টাইপ বলা যায়, শুধুমাত্র যদি ডিউরেশন ধরি তাহলে তিন রকমের কাফ। অ্যাকিউট কাফ, যেটা থ্রি উইক্স, আপ টু থ্রি উইক্সের মধ্যে যদি কাফ হয় তাকে আমরা অ্যাকিউট কাফ বলবো, সাব অ্যাকিউট কাফ বলবো থ্রি টু এইট উইক্স, এবং তার উপরে যদি যায় মোর দ্যান এইট উইক্স ডিউরেশন তাকে আমরা বলবো ক্রনিক কাফ। তো আমরা আমাদের আলোচনা আজকে শুধুমাত্র অ্যাকিউট কাফের মধ্যেই সীমাবদ্ধ রাখবো, যেহেতু আমাদের টপিকস তাই। এছাড়া ডিউরেশন ছাড়া আরও অনেক রকমভাবে একে ক্লাসিফিকেশনস করা যায়, এখানে আছে ক্যারেক্টারের ওপরে বোহাইন কাফ, বার্কিং কাফ, এগুলো যেগুলো আমরা চেম্বারে দেখি, উইথ দি কাফ, টাইমিংয়ের ওপরে কাফকে ক্লাসিফিকেশন করা যায়, আর্লি মর্নিং, নকচারনাল, রাত্রে যেগুলো হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদের কারণগুলো এখানে লেখা আছে। আর্লি মর্নিং কাফ ইউজুয়ালি ইন ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস, অ্যাস্থমা, নকচারনাল কাফ ইন অ্যাস্থমা অ্যান্ড হার্ট ফেলিওর, রিকাম্বেন্ট কাফ চেঞ্জ অফ পজিশন ইন ব্রঙ্কিয়েকটেসিস উইথ আর উইদাউট স্কোটাম। আমাদের কাছে যখন কোনো কাশির পেশেন্ট আসে আমরা তাকে জিজ্ঞাসা করি যে তার ড্রাই কাফ না প্রোডাক্টিভ কাফ, তো এর ওপরেও এক ধরনের ক্লাসিফিকেশন হয়। ইউজুয়ালি ড্রাই কাফ উই সি ইন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ইন সাম কেসেস অফ অ্যাস্থমা, প্রোডাক্টিভ কাফ ইন ব্যাকটেরিয়াল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সিওপিডি, ব্রঙ্কিয়েকটেসিস ইত্যাদি, উইথ আর উইদাউট ব্লাড, এভাবেও আমরা ক্লাসিফিকেশন করতে পারি। আমাদের আজকের আলোচনা অ্যাকিউট কাফের ওপরে। অ্যাকিউট কাফের কারণ সম্বন্ধে আমরা আগেই বলেছি, ইউজুয়ালি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং তার সঙ্গে সাইনুসাইটিস, হুপিং কাফ বা পারটুসিস, নিউমোনিয়া, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ফরেন বডি অ্যাসপিরেশন ইত্যাদি ইত্যাদি কারণ আছে, এ নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। সাব অ্যাকিউট কাফ, একেও আমরা আমাদের আলোচনার মধ্যে ইনক্লুড করতে পারি, কারণ সাব অ্যাকিউট কাফ যার কারণ হচ্ছে পোস্ট ইনফেকশন। অনেক সময় আমাদের চেম্বারে পেশেন্ট আসে যে জ্বরের পরে কাশি হয়েছে, তো সাব অ্যাকিউট কাফ সাধারণত 3-8 সপ্তাহের মধ্যে যদি এই কাফ হয়, জ্বরের পরে কাশি আসে বা কোনো ইনফেকশাস ডিজিজের পরে কাশি আসে, আমরা এটা নিয়েও আজকে আলোচনাটা করতে পারি, রাখতে পারি। এছাড়া সাইনুসাইটিস, অ্যাস্থমা, এগুলোতেও সাব অ্যাকিউট কাফ দেখা যায়। ক্রনিক কাফের কারণ সম্বন্ধে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, যেহেতু সময় অল্প। আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি যে আমরা কি কি পয়েন্টস দেখব আমাদের কাফের পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসবে, যেগুলো আমরা দেখি ডক্টর হ্যানিম্যান তার অর্গানন অফ মেডিসিনে যে যে পয়েন্টসগুলো আমাদের দেখতে বলেছেন সেগুলোই আমরা দেখব। আমরা পজিটিভ ফ্যাক্টরস দেখব, আমরা ওয়েদার দেখব, ট্রিগারিং ফ্যাক্টরসগুলো দেখব, মোডালিটিস দেখব, এবং আমরা তার সঙ্গে কিছু অবজারভেশনস রাখবো যে পেশেন্ট অবজেক্টিভ সিমটমস যেগুলোকে আমরা বলি, সেই অবজেক্টিভ সিমটমস আমাদের অবজারভেশনে থাকবে, তার সঙ্গে থাকবে কাফের এক্সপেক্টেশন কীরকম আমরা দেখি, সেটা হোয়াইট কালারের,
না ইয়েলোইশ কালারের, না ইয়েলোইশ গ্রিনিশ, না রেডিশ, ব্লাডি ইত্যাদি ইত্যাদি। এবং তার উপরে আমাদের মেডিসিনস, আমাদের মায়োজেমস ইত্যাদি অনেক কিছুই নির্ভর করে। সুতরাং এক্সপেক্টোরেশন আমরা দেখব, কোনো যদি কনকমিটেন্ট সিমটম থাকে কাশির সঙ্গে অন্য কোনো সিস্টেমের অন্য কোনো সিমটম যদি থাকে, সেই সিমটম আমরা কাশির চিকিৎসা করার সময় ইনক্লুড করব। ক্যারেক্টার অফ কাফ, যেটা আমরা এতক্ষণ বলছিলাম বোভাইন কাফ, আগে আমরা দেখিয়েছি ক্যারেক্টার অফ কাফের ক্লাসিফিকেশন, বোভাইন কাফ আমরা দেখেছি, আমরা দেখেছি বার্কিং কাফ, আমরা দেখেছি হুইজিং কাফ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং সিলেকশন অফ মেডিসিন। প্যারক্সিজমস ভেরি ইম্পর্টেন্ট, এটা কি আমরা নেক্সট স্লাইডে দেখছি। এবং অবশ্যই মেন্টাল স্টেটস অ্যান্ড ইমোশনস, এটাও আমরা নজরে রাখব। তো এই নিয়ে আলোচনা, যে পয়েন্টসগুলো আমরা বললাম, এই নিয়ে আপনাদের সামনে বিশেষ কিছু আলোচনা করার নেই, কারণ আপনারা যথেষ্ট সিনিয়র প্র্যাকটিশনার্স। আমাদের জাস্ট কাজগুলো হচ্ছে এই মুহূর্তে, যে অনেক সময় হয় কি আমরা রুটিন প্রেসক্রিপশন করে ফেলি, যে আমরা বৃষ্টিতে ভিজে কোনো পেশেন্ট এসছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে রাসপক্স বা নেটফ্লিক্সের কথা চিন্তা করলাম দিয়ে দিলাম। বা শীতকালে কোনো পেশেন্ট এসছে, আমরা ওই অ্যাকোনাইট স্পঞ্জিয়া হিপারসালফের মধ্যে ঘোরাঘুরি করছি। জাস্ট আমরা এখন আলোচনা করব যে ওই আপন হতে বাহির হয়ে সামনে দাঁড়া নিজের মাঝে বিশ্বলোকের পাপি ছাড়া, অর্থাৎ আমরা যে রুটিন প্রেসক্রিপশনগুলো করছি, সেই প্রেসক্রিপশনের বাইরে আমরা কীভাবে চিন্তাভাবনা করতে পারি যাতে আমরা আরও মোর স্পেসিফিক্যালি কাশির পেশেন্টকে ট্রিটমেন্টটা করতে পারি, যাতে আমাদের রেট অফ সাকসেস আরও বেশি হয় রুটিনিস্টিক প্রেসক্রিপশনের বাইরে গিয়ে মোর স্পেসিফিক সিমটমস। যেরকম আমরা কজেটিভ ফ্যাক্টরস নিয়ে প্রথম পয়েন্ট বলেছিলাম, কজেটিভ ফ্যাক্টরসে দেখুন দুটো পয়েন্ট আমি জাস্ট তুলে ধরেছি। কাফ ওয়েট গেটিং, অর্থাৎ বর্ষাকালে ভিজে বা কোনো জলে ভিজে কোনোভাবে হোক, সেটা বাচ্চারা জল ঘাঁটতে হতে পারে, বাচ্চাদের জল ঘাঁটা হতে পারে, বাথরুমে বেশিক্ষণ ওটা সময় কাটায়, বর্ষাকালে জলে ভেজা হতে পারে, হঠাৎ করে রাস্তা বেরিয়েছে কালবৈশাখী ঝড় এলো বৃষ্টি এলো সেই জলে ভেজা হতে পারে। তো আমরা যেরকম বলছিলাম যে রাসটক্স নেট্রমসাল ইত্যাদির মধ্যেই অনেক সময় আমাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ রাখি, কিন্তু আমরা যদি রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করি তাহলে দেখুন যে রুব্রিকটা কাফ ওয়েট গেটিং কেন থেকেই নেওয়া, তাতে দেখুন বড়, সবচেয়ে বড় ড্রাগটা কী আছে, ক্যালকেরিয়া সাল মানে ক্যালকেরিয়া গ্রুপ, রাসটক্স আছে তার থেকে ছোট, ছোট মেডিসিন থার্ড গ্রেডে, সেকেন্ড গ্রেডে আছে ক্যালকেরিয়া সাল, সালফার আছে। নেক্সট হচ্ছে কাফ এক্সাইটেড অর অ্যাগ্রাভেটেড বাই, যেটা বনিং হোসেনের রুব্রিক, কাফ এক্সাইটেড অর অ্যাগ্রাভেটেড বাই ওয়েট অর ড্রেঞ্চ আফটার গেটিং, দেখুন ক্যালকেরিয়া ডালকামারা ল্যাকেসিস নাইট্রিক অ্যাসিড, বড় বড় অক্ষরে যে দুটো ড্রাগ আছে, নাক্স মসচাটা বালসেটিলা, আমরা চিন্তাই করি না প্রায় বলতে গেলে অনেক সময়। তো দেখা যাচ্ছে যে বড় বড় ড্রাগ ক্যালকেরিয়া সাল পালসেটিলা নাক্স মসচাটা সিপিয়া, যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে বলি তাহলে বলবো এগুলো কিন্তু আমাদের যখন রেপার্টোরিয়াল কাফের সময় তো আমরা রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করি, এতক্ষণ অনিরুদ্ধ বলে গেল। তো এই রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে দেখবেন ওই রাসটক্স বা নাইট্রাম সালফেট থেকে পালসেটিলা ক্যালকেরিয়া কার্ভ কিন্তু অনেক বেশি আসে যখন কোনো জলে ভেজা পেশেন্ট আমাদের কাছে আসে। অবশ্যই তার অন্যান্য সিমটমগুলো আমরা দেখে নেব, কিন্তু শুধুমাত্র ইডিওলজিক্যাল ফ্যাক্টরের উপর এটা বললাম। নেক্সট দেখুন একটু শীতকালের দিকে চলে যাই বা ঠান্ডা হাওয়ার দিকে চলে যাই, ঠান্ডা হাওয়া হলে আমি বলছিলাম যে আমরা ওই ন্যাসের ট্রায়ো নিয়েই পড়ে থাকি, অ্যাকোনাইট হিপারসালফার আর স্পঞ্জিয়া। এবার দেখুন আমাদের রেপার্টারি আমাদের কি বলছে, কাপ উইন্ড ইন দ্য ড্রাই, অ্যাকোনাইট ক্যামোমিলা হিপারসপঞ্জিয়া, এটা আমরা ইউজ করি এই রুব্রিকটাকে। এবার তারপরে রুব্রিকগুলো দেখুন, কাফ কোল্ড এয়ার উইন্ড অন দ্য চেস্ট, শীতকালে বাইক চালাচ্ছে কোনো উইন্ডচিটার পড়েনি, বুকে এসে ঠান্ডা হাওয়া লাগলো বা জানলার ধারে বসে আছে ঠান্ডা হাওয়া খাচ্ছে, ফসফিকামের কথা আমরা প্রথমেই ভাবি, কিন্তু রেপার্টারি আমাদের বলছে ফসফরাস আর ইউমেক্সের কথা চিন্তা করতে, এই দুটো ড্রাগই লেখা আছে এবং দুটোই সেকেন্ড গ্রেডে। কাফ ইন উইন্টার দেখুন অ্যাকোনাইট ক্যামোমিলা, ওই ড্রাগগুলো নেই আমাদের বহু আলোচিত হিবারসাল স্পঞ্জিয়া নেই, সেখানে আছে ককাস ক্যাকটাই ক্রিওজোট নাইট্রিক অ্যাসিড রিউমেক্স সরিনাম স্ট্যানাম, এই ড্রাগগুলো। সুতরাং শীতকালে বারবার যদি কাশি নিয়ে আসে অথবা শীতকালে কোনো কাশি হয়, আমার সৌভাগ্য হয়েছিল ডক্টর বিমল পালের কাছে শেখার, ডক্টর কেসি দাসের ছাত্র, স্যার এই রুব্রিকটাকে খুব ইউজ করতেন এবং এই রুব্রিকটা বা যখন আসতেন কোনো পেশেন্ট
তখন কোন সিজনে এসছে এটার উপর প্রচন্ড গুরুত্ব দিতে হবে। সে উইন্টার সিজনে এসছে না বসন্তকালে এসছে না গরমকালে এসছে, এটা স্যার প্রচন্ড গুরুত্ব দিতেন এবং ওটাকে এলিমিনেটিং রুব্রিক হিসেবেও অনেক সময় তিনি ইউজ করতেন। তো সেক্ষেত্রে আমরা দেখব যখন শীতকালে কোনো পেশেন্ট আসছে, ঠান্ডা হাওয়া নিয়ে কোনো পেশেন্ট আসছে, আমরা অবশ্যই ককাস ক্যাকটাই সরিনাম রিম্যাক্সের কথা চিন্তা করব, যদি না হিপারসাল প্যাকোনাইটের সিমটম জোর করে আমরা আনার চেষ্টা করি, আমরা এই ড্রাগগুলো চিন্তা করব। কাফ কোল্ড এয়ার গোয়িং ফ্রম ওয়ার্ম টু, দেখুন এই দুটো রুব্রিক খুব ইম্পর্টেন্ট আমাদের আজকের দিনে, কেন লাস্টের দুটো কাফ কোল্ড এয়ার গোয়িং ফ্রম ওয়ার্ম টু আর কাফ ট্রেনে এলাম তখন গরম আবহাওয়া থেকে হঠাৎ করে ঠান্ডা হাওয়ার মধ্যে প্রবেশ করলাম, প্রচুর পেশেন্ট এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। আমরা যখন পজিটিভ ফ্যাক্টর সম্বন্ধে জানার চেষ্টা করবো যে এসি ঘরে আমাকে কাজ করতে হয়, বারবার বাইরে যাতায়াত করতে হয়, ঠান্ডা গরম হয়। সুতরাং দেখুন এখানে এই রুব্রিকটা যদি আমরা জানি এবং তার আন্ডারে যে ড্রাগসগুলো আছে সেগুলো জানি, তাহলে আমাদের চিকিৎসা করতে অনেক সুবিধা হবে। দেখুন কি কি ড্রাগস আছে, অ্যাকোনাইট, কার্বোভেজ, নাক্সভম, ফসফরাস, রিউমেক, স্যাঙ্গুনারিয়া আর কাপ ওয়ার্ম রুম গোয়িং টু কোল্ড এয়ার অর ভাইস ভার্সা। দেখুন ওখানে ফসফরাস, ওই ড্রাগগুলোই আছে ফসফরাস, রিউমেক্স, দেখুন দুটো জায়গাতেই রিউমেক্স আছে। সুতরাং যখন আমরা এই ড্রাগগুলো চিন্তা করবো, আমি ব্যক্তিগতভাবেও আমার প্র্যাকটিসে এই ড্রাগগুলো যখন এই ধরনের ইটিওলজিক্যাল ফ্যাক্টরস আমরা পাই এই ড্রাগগুলো ইউজ করে, রিউমেক্স আমাদের বহু পরিচিত ড্রাগ, কিন্তু এইভাবে আমরা যদি চিন্তা করি রিউমেক্সকে ইউজ করার কথা, ককাস ক্যাকটাইকে শীতকালে ইউজ করার কথা, ঠান্ডা হাওয়া ইউজ করার কথা, তাহলে দেখবেন যে আরও স্পেসিফিক্যালি আমরা ড্রাগগুলোকে ইউজ করতে পারছি। ককাস ক্যাকটি সম্বন্ধে কিছু কথা বলে যাই, ককাস ক্যাকটি ড্রাগটা অনেকেই প্রচুর ইউজ করেন, অনেকে একদমই ইউজ করেন না। তো সুতরাং কাফ ইন উইন্টার আমরা বলবো, আমি একদম প্রথমের লাইন দুটো দেখতে বলছি, সেই দুটো লাইন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সিমটম, কনকমিটেন্ট বলতে পারেন এটাকে, অথবা ককাস ক্যাকটাইয়ের একদম কোর সিমটম বলতে পারেন, দ্যাট ইজ কাফ রিনজিং দ্য মাউথ অ্যাগ্রাভেশন আর ভমিটিং ব্রাশিং পিথন। অনেকেই পেশেন্ট বলবে, এখন থেকে আমরা জিজ্ঞাসা করবো যে সিমটমটা আসে নাকি, যে সকালবেলা ব্রাশ করার সময় কোনো রকম, পেশেন্ট নিজেও বলে কোনো রকম সমস্যা হয় নাকি, মুখ ধোয়ার সময় সকালবেলা কোনো রকম সমস্যা হয় নাকি। একজন পেশেন্ট এসেছিল পুরো থুজার সিমটম, থুজা নিয়ে তখন অনিরুদ্ধ আলোচনা, ডক্টর অনিরুদ্ধ আলোচনা করলেন, তো থুজার সিমটম, ক্রনিক কফ, ক্রনিক স্নিজিং, ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস, তার সঙ্গে কাশি আছে, থুজা সিমটম আছে, থুজা দিয়ে কোনো কাজ হচ্ছে না, 0102 অল্প কাজ হচ্ছে আবার ফিরে আসছে কাশি, স্নিজিং আবার ফিরে আসছে। ওইখানে ওই কোর সিমটমটা আমরা কোনোভাবে এলিসিট করতে পেরেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে ও সহজে ব্রাশ করতে পারে না, ব্রাশ করলেই বমি হয়, এবং অন দ্য বেসিস অফ অনলি দ্যাট সিমটম উইথ দ্য আদার সিমটমস অবশ্যই ককাস ক্যাকটাইতে অ্যালার্জিক রাইনাইটিসের প্রচুর সিমটম আছে, আপনারা বোরিং বা ক্লার্ক যে কোনো বই খুললেই দেখতে পাবেন, কিন্তু মেন পিকিউলিয়ার সিমটম তো ওইটা, কারণ এটা একমাত্র ড্রাগ, ওই যে সিমটমটা ভমিটিং ব্রাশিং পিথন, একমাত্র ড্রাগ হচ্ছে ককাস ক্যাকটাই। যদি আমরা এখন থেকে ইউজ করতে পারি ওই আনকমন পিকিউলিয়ার সিমটমের ওপরে, আমাদের কাজই তো হচ্ছে আনকমন পিকিউলিয়ার সিমটম দেখা, তো পেশেন্ট ওই ককাস ক্যাকটাই দেওয়ার পরে আর ফিরে আসেনি, যথেষ্ট ভালো আছে। সাধারণত মিড নাইট অ্যাগ্রাভেশন হয় ককাস ক্যাকটাইতে, অন্য সময় অ্যাগ্রাভেশনও আছে। লাম্প ইন থ্রোট ফ্রম, অনেক সময় গলায় গয়টার থাকে বা গলায় কোনো রকম লাম্প থাকে, সেখান ওই ধরনের পেশেন্টের অনেক সময় কাশি আসে। তিন চারটে ড্রাগস আছে, রিউমেক্স আছে, ককাস ক্যাকটাই, এই দুটো ড্রাগ খুব ইম্পর্টেন্ট এই ধরনের সিমটম থাকলে, তিন চারটেই ড্রাগ আছে, একটু রেপার্টারি দেখে নেবেন। কাফ স্মোকিং ফ্রম, কনস্ট্যান্ট হকিং ফ্রম ইলংগেটেড ইউভিউলা, কাশির ক্ষেত্রে এই অবজারভেশনটা অত্যন্ত জরুরি, আমরা হাঁ করে টর্চ মেলে তো দেখি কাশির পেশেন্টকে, এবং সেখানে যদি দেখি ইউভিউলাটা বড় হয়ে গেছে, ককাস ক্যাকটাইয়ের কথা আমরা ভাববো, এবং ডক্টর মনি হোসেন আরও তিনটে ড্রাগের কথা আমাদের দেখতে বলেছেন, দ্যাট ইজ অ্যালুমিনা, ব্রায়ানিয়া এবং হায়াসিয়া মাস। আপনারা হায়াসিয়া মাস নিশ্চয়ই ইউজ করেন এই ধরনের কেসে, ইলংগেটেড ইউভিউলাতে খুবই ভালো কাজ হয়। ককাস ক্যাকটাইয়ের সিমটম যদি আমরা পাই, ককাস ক্যাকটাইয়ের কথাও আমরা ভাববো। রিউমেক্স, আপনারা সবাই ইউজ করেন রিউমেক্স, রিউমেক্সের
পাঁচ নম্বর কি ছ নম্বর সিমটম দেখুন, কোল্ড এয়ার উইন্টার এগুলো আলোচনা করে নিয়েছি। কাফ লাম্পিং থ্রোট ফর্ম আমরা দেখেছি, কাফ প্রেশার থ্রোট পিটন খুব ইম্পর্টেন্ট এবং আনকমন পিকিউলিয়ার সিমটম। যখনই আমরা মানে পেশেন্ট গলায় হাত দেবে, প্রেশার দেবে, আমি নিজে এই ধরনের কেস দেখিনি কিন্তু ডক্টর এস জেড খানের চেম্বারে এই কেস আমি দেখেছি, যে পেশেন্ট বলছে ডাক্তারবাবু এমনি কোনো কাশি নেই কিন্তু আমার গলাতে যেই কোনোভাবে হাত পড়ে যাচ্ছে অমনি খকখক করে কাশি হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট সিমটম ফর, ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন ফর রিম্যাক্স ক্রিস্টাস। আনকভারিং অ্যাগ্রাভেশন, কাফ লাইং অন লেফট সাইড, কাফ লাইং হেড লো উইথ অ্যান্ড হেড রেইজড অ্যাঙ্গেল, মানে বালিশে যদি মাথা দিয়ে না শোয়ে বা হালকা বালিশে শোয়ে তাহলে কাশি হবে, যদি একটুখানি মাথাটা উঁচু বালিশে শোয়ে তাহলে কাশি কমবে। কাফ মিডনাইট আফটার, রিম্যাক্সের কাফ সাধারণত সকালের দিকে বা আফটার মিডনাইট আমরা দেখি রিম্যাক্সের কাফ। এবং এখানে আরেকটা সিমটম আমরা, আরেকটা ড্রাগসের কথা আপনাদের একটু স্মরণ করতে বলবো, দ্যাট ইজ নাক ভূমিকা। কাশিতে আমরা খুব কম ভাবি কিন্তু যদি এই সিমটমটা পাই যে বারোটার পর থেকে কাশি শুরু হচ্ছে, স্যার আছেন, স্যারই আমাদের পড়িয়েছেন এইগুলো, মেটেরিয়া মেডিকা স্যার ডক্টর অভিজিৎ চৌধুরী, তো বারোটার পর থেকে কাশি শুরু হচ্ছে, মিডনাইটের পর থেকে কাশি শুরু হচ্ছে টিল দ্য ডে ব্রেক, যখন দিন হচ্ছে ততক্ষণ অবধি কাশি চলছে, যেই দিন হয়ে গেল আর কাশি নেই, নাকভূমিকার খুব ইম্পর্টেন্ট সিমটম। এবং যদি নাকভূমিকার আরেকটা ইম্পর্টেন্ট আনকমন পিকিউলিয়ার আছে, যদি শুয়ে থাকে তাহলে কাশি হবে, সোজা শুয়ে থাকলে রিকমেন্ড পজিশন, কিন্তু পাশ ফিরলে কাশি কমে যাবে, সোজা শুয়ে থাকলে কাশি হবে, পাশ ফিরলে কাশি কমে যাবে। আমি চেম্বারে পেয়েছি, আমি শুধুমাত্র সেই সিমটমগুলোই দিয়েছি যেগুলো চেম্বারে পেয়েছি, যাতে সুবিধা হয়, কারণ এগুলো ক্লিনিক্যালি প্রুভড সিমটম আমার চেম্বারে। কাম ডে টাইম অনলি, রিম্যাক্সের কাফ ডে টাইম অনলি। এবার যদি ডে টাইম অনলি দেখি, আমাদের মাথায় প্রথমেই কী চলে আসে, আমরা সাধারণত ম্যাঙ্গেনা ম্যাসাটিকামের কথা চিন্তা করি, রাত্রিবেলা কাশি নেই, শুধুমাত্র দিনের বেলা কাশি হচ্ছে। দেখুন আমাদের রেপার্টারি কী বলছে, চারটে মেডিসিন বলছে, ম্যাঙ্গেনা ম্যাসাটিকাম, ফেরাম মেটালিকাম, রিউম্যাক্স, ফসফরাস, ল্যাকেসিস, এগুলো সব কিন্তু সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেডের মেডিসিন, একটা মাত্র মেডিসিন যেটা ফার্স্ট গ্রেডে আছে, দ্যাট ইজ ইউফ্রেশিয়া। খুব কম আমরা ইউজ করি কাশির ক্ষেত্রে, কিন্তু ইউফ্রেশিয়া যদি সকালবেলা বা দিনের বেলা শুধুমাত্র কাশি হয়, এবং ডক্টর বোগার বলছেন সিমটমটা একমাত্র এই মেডিসিনেই আছে, দ্যাট ইজ মর্নিং অন রাইজিং কন্টিনিউ আনটিল লাইং ডাউন অ্যাগেনস্ট অ্যাট নাইট, রাত্রিবেলা শুয়ে পড়লে কাশিটা একমাত্র কমছে, আদারওয়াইজ সারাদিন ধরে কাশি চলছে, একমাত্র ড্রাগ ডক্টর বোগারের মতে দ্যাট ইজ ইউফ্রেশিয়া। সুতরাং আমরা ইউফ্রেশিয়াকে এইভাবে কিন্তু ইউজ করতে পারি, শুধুমাত্র চোখের জলের জন্য না ভেবে। কাফ, আমার উল্টো সিমটমটাও আছে, কাফ নুন স্লিপিং, রাত্রি দিনের বেলা দুপুরবেলা যখন দিবা নিদ্রা দিচ্ছে তখন কাশি হচ্ছে, বাকি সময় কাশি নেই, এটাও একমাত্র ড্রাগ ইউফ্রেশিয়া। কাফ কোল্ডিং স্যামেল, এই মোডালিটি তো আমরা সবাই ইউজ করি, কাশি কিসে কমে, কাশি কিসে বাড়ে, গরম জলে বাড়ে বা কমে, ঠান্ডা জল খেলে বাড়ে বা কমে, তো ইউফ্রেশিয়াতে ঠান্ডা জলে কাশি কমে এই সিমটমটা আছে, যদিও থার্ড গ্রেডে আছে। স্মোক অফ অল কাইন্ড, ধূপের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, যে কোনো ধরনের ধোঁয়া, ধুনোর ধোঁয়া, তাতে কাশি বাড়ে। অবজারভেশনের কথা আমরা বলছিলাম, আমরা দুটো ড্রাগ নিয়ে আলোচনা করলাম। অবজারভেশনস, কাফ হ্যান্ডস মাস্ট হোল্ড, যখন কাশছে বুকে ব্যথা হচ্ছে, ইন্টারকস্টাল মাসেলসে ব্যথা হচ্ছে, বুক ধরে আমরা ব্রায়োনিয়া ইউজ করি, কিন্তু ব্রায়োনিয়া ছাড়াও দেখুন কতগুলো ড্রাগ আছে যেগুলো ব্রায়োনিয়া মানে সমান গ্রেডের আছে, ড্রসেরা। ড্রসেরার কথা এই সময় আমরা কম ভাবি কিন্তু ড্রসেরাও আমরা ভাবতে পারি। ফসফরাসিপিয়া, হোল্ডিং অ্যাবডোমেন অ্যামেল, বুকে হাত না দিয়ে যদি পেটে হাত দিয়ে কাশে এবং তাতে যদি আরাম বোধ করে তাহলে কোনিয়াম ম্যাক, একমাত্র ড্রাগ। কাফ এক্সাইটেড অর অ্যাগ্রাভেটেড বাই ইউ, হলে বলে দিয়েছি, কাফ গ্র্যাসপিং দ্য থ্রোট ডিউরিং এলিয়াম, সে কথা আমরা জানি, একোনাই পজিশন নিচে মেডোরিনাম আমরা সবাই ইউজ করি। পাস্ট হিস্ট্রি, যেটা বলছিলাম জ্বরের পরে সবার চেম্বারে আসে এবং আমরা স্যাঙ্গুইনারিয়া ইউজ করি, অনেক কিছু ইউজ করি, আমি আপনাদের একটা ড্রাগই একটুখানি দেখতে বলবো বাড়ি গিয়ে এখন থেকে, দ্যাট ইজ টিউবারকুলিনাম অ্যাভিয়ারি। পেশেন্টটা যদি কাশি হয়, জ্বরের পরে হয়, ইনফ্লুয়েঞ্জার পরে হয়, দীর্ঘদিন ধরে কাশতে থাকে, অন্য কোনো ওষুধে না কমে, দ্যাট ইজ সিমটম অফ টিউবারকুলার ডায়াথেসিস। এবং অ্যাভিয়ারি বিলিভ মি দারুণ কাজ করে এতে, যদি তার টিউবারকুলার ডায়াথেসিসের কোনো সিমটম আমরা
পাই আপনারা চেম্বারে ইউজ করে দেখবেন। আমি বরিক থেকে কিছু লাইন তুলে দিয়েছি, সময়ের অভাবে আপনারা বাড়িতে পড়ে নেবেন। এবারগুলি নাম অ্যাভিয়ারি মোডালিটিস। মোডালিটিসে কিছু মোডালিটিস তুলে ধরেছি, প্রথমটা দিয়েছি এই জন্য কাপ মোশন অ্যাগ্রাভেশন আমরা প্রথমেই ব্রায়নিয়ার কথা চিন্তা করি, কিন্তু ব্রায়নিয়ার থেকে অনেক বেশি গ্রেডে আছে প্যারামেটালিকাম কথা, যেটা আমরা সাধারণত চিন্তা করি না যদি না রেপার্টারি করি। লাস্টে একটা দেখতে বলবো কাফ এক্সার্শন এমএল। একজন পেশেন্ট এসেছিল আমার কাছে, ভদ্র মানে বাচ্চা মেয়ে, 12 বছর বয়স। তার বাবা বলছে, ডাক্তারবাবু সারাদিন কোনো কাশি নেই, রাত্রিবেলা কাশি এবং রাত্রিবেলা। আমি বললাম রিলিফ পায় কী করে? বলছে রিলিফ পায় আমাকে রীতিমতো ওর সঙ্গে রাত্রিবেলা ঘরের মধ্যে ব্যাডমিন্টন খেলতে হয়। যদি ব্যাডমিন্টন যতক্ষণ খেলছি ততক্ষণ পেশেন্ট কাশছে না, যেই ব্যাডমিন্টন খেলা বন্ধ করলাম আমার ঘুম চলে গেছে, রাত্রি 3টার সময় ঘুমোতে হচ্ছে, 3টার পর থেকে কাশি কমছে। অ্যান্ড ড্রসেরা অ্যাক্টেড মার্ভেলাসলি ইন দ্যাট কেস। ওকে, কনকমিটেন্ট জাস্টিসি অ্যাডাটোটার কথা বলতে বলবো, এটা আপনারা এস সি ঘোষের বইতে পড়ে নেবেন, ড্রাগস অফ হিন্দুস্তানে, যদি কাশির সঙ্গে হয়ে গেছে কমপ্লিট। কনস্টিপেশন থাকে তাহলে জাস্টিসিয়ার কথা ভাববেন। ক্যারেক্টার অফ কাপ নতুন করে বলছি না, বার্কিং কাপ থাকলে হেভি হু করে কাশি। লুমিয়া অর্ডারাটা আমরা চিন্তা করি না, আমরা ওটাকে পাইপসের ড্রাগ হিসেবে দেখি। এস সি ঘোষের ড্রাগস অফ হিন্দুস্তান থেকে লুমিয়া অর্ডারাটা পড়ে নেবেন, বার্কিং কাপে দারুণ কাজ দেবে। প্যারক্সিজম 1 কাপ 2 কাপ 3 কাপ, এটা আপনারা দেখবেন একবার খক করছে না দুবার খক করছে না তিনবার খক করছে। 2 প্যারক্সিজম 3 প্যারক্সিজম ভীষণ স্যার নজর রাখতেন এই প্যারক্সিজমের ওপরে, এবং রেপার্টারি থেকে আপনারা দেখে নেবেন কাপ প্যারক্সিজম, সেই অনুযায়ী ড্রাগগুলো ইউজ করবেন, ফসফরাস, ক্যালকেরিয়া, সালফার ইত্যাদি। একটা ভিডিও ছিল আমি দেখাচ্ছি না, কোরালিয়াম রূপরাম পড়ে নেবেন এই ধরনের সিঙ্গেল কাপে, কোরালিয়াম রূপরামের কেস পড়বেন, আইসোলেটেড কাপ, যেটা ক্যালকেরিয়া রেপার্টারিতে আছে কোরালিয়াম রূপরাম নেই, কিন্তু যদি মাইনিউট গ্রাম কাপ হয় একটা না ইউট্রামেটের কথা আমরা ভাবি, কিন্তু কোরালিয়াম রূপরামের কথা, সিঙ্গেল প্যারক্সিজম কিন্তু কন্টিনিউয়াসলি রূপরাম মেটালিকাম। এবং লাস্ট যেটা বলে শেষ করব ওইটাই, কোরালিয়াম রূপরামের একটা সিমটম দেখবেন স্লিপিং এমএল, যেটা আমরা এতক্ষণ বলছিলাম স্লিপিং এমএল কোথাও লেখা ছিল না যতক্ষণ আমি কমপ্লিট রেপার্টারি হাতে পেয়েছিলাম, ওই যে কেসটা আমি দেখাতে চাইছিলাম তাতে ছিল বাচ্চাটার শুধুমাত্র ঘুমোলে কাশি কম থাকত। কোরালিয়াম রূপরাম আমি শুধুমাত্র প্যারক্সিজমের ওপর দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম কমপ্লিট রেপার্টারিতে 4টে ড্রাগ লেখা আছে, তার মধ্যে একটা হচ্ছে কোরালিয়াম রূপরাম। থ্যাংক ইউ ভেরি মাচ। Right.